কংগ্রেস ভবনে কংগ্রেসের মুখপাত্র পঞ্চানন দাস প্রেসমিট করে ওড়িশা শিল্প বিষয়ে কহিলে 2011 কংগ্রেস পক্ষ ঘোষণা করা যাই ম্যানুফ্যাকচারিং করে জিডিপি বৃদ্ধি করা এমএসএমই মেক ইন ইন্ডিয়া করাগলা কিন্তু ওড়িশার ইনভেস্ট ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু ওড়িশার ইনভেস্ট ওয়ার্কিং ক্যাপিটাল 1% অটে তাহলে কোণ ওড়িশার লাভ হল শিল্প ক্ষেত্রে কংগ্রেস করেছিল শিল্প ওড়িশার খনি খাদান থাই ওড়িশা গরিব নিজ দেশ কিন্তু আপনার দেখুন তা বিষয়ে সে চিন্তা করতে আপনি দেখবে জিডিপি কি ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টেশন বা যেত বেশি কন্ট্রিবিউট করিব সেতে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেতে আপনার এক্সপোর্ট বাড়িব সেতে আনুষঙ্গিক জিনিস হবে আপনার তো নাম তো রাও পাটিল কাম ধরে কংগ্রেস সময় রয়েছে কিছু আনুষঙ্গিক হবে তো তারা কেটে টাউনশিপ বেলা কেটে ইন্ডাস্ট্রি বার না কেটে ছোট ছোট ইন্ডাস্ট্রি তাস পাশে বাড়ি উঠলা জন্য তাকে বিভিন্ন মাত্রায় দেলে কেটে ট্রান্সপোর্ট বিজনেস পড়িলা আপনার দেখবে যে টাউনশিপ আসলে আমার কেতে ডাইরেক্ট কেন্দ্র বহুত রোজগার সে সেপাই কংগ্রেস সরকার সদাবেলে মানুষ পাচার কেতে বড়াইব সে চিন্তা আর জিডিপির কন্ট্রিবিউশন কেতে বড়াইব সে চিন্তা সে দেখলে কংগ্রেস সরকার সরকার দেখলে যে ওড়িশার শিল্পীবাদ ইকোনমি গুড়াকরে জিডিপির কন্ট্রিবিউশন মানুষ পাচার জিডিপি কন্ট্রিবিউশন 16-34% আছে ম্যানুফ্যাকচারিং শিল্প কারখানার জিডিপি কন্ট্রিবিউশন অংশদার আছে জিডিপির অংশদার অংশদারে প্রায় 15-34 বার এশিয়ার অন্য দেশ সেইপাই কংগ্রেস এবে তো কে অন্য দেশ সে কম্পেয়ার করে এই কথা তো না আমি ওড়িশা বালা অন্য দেশ সে কম্পেয়ার করে কথা বলনাতে সেইপাই কংগ্রেস সরকার ২০১১ অক্টোবর মাসে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পরিষদ জাতীয় উৎপাদন নীতি আনিলা সে নীতিরে তাঙ্কর দেইথিলা টার্গেট থিলা লক্ষ্য থিলা 2022 সুদ্ধা জিডিপিরে উৎপাদন অংশদান